52 KKR 48 CSK. আজ শুরু হচ্ছে 15তম আইপিএল এবং আইপিএলের প্রথম ম্যাচেই মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। KKR এর কিন্তু CSK এর এগেনস্টে রেকর্ড খুব খারাপ। আইপিএলে যে কটা দলের বিরুদ্ধে KKR খেলেছে সবসময় CSK এর বিরুদ্ধে একটা হোঁচট খেয়েছে, গতবারে ফাইনালেও তার অন্যথা হয়নি। সে অ্যাডভান্টেজ কাকে বলা খুব মুশকিল, কারণ T20 ক্রিকেটে না এনিবডিজ ম্যাচ, এই কারণে বলি আমরা এনিবডিজ ম্যাচ। T20 ক্রিকেটে ধরো চারটে ডট বল হয়ে গেল ফট করে, বা দুটো ব্রিলিয়ান রান আউট হয়ে গেল, বা একটা হ্যারিকেন ওভার হয়ে গেলো, একেবারে 21-22 হয়ে গেল, এগুলো গেম চেঞ্জিং ওভার বা গেম চেঞ্জিং খেলা আর কি। সেখানে যদিও পাস রেকর্ডস বলছে যে CSK অনেক বেশিবার KKR কে হারিয়েছে, তাতে কিছু প্রমাণ করে না। তুমি লক্ষ্য করে দেখো লাস্ট ইয়ার কিন্তু KKR ফার্স্ট ফেজ অফ IPL খুব খারাপ খেলেছে। আমরা যখন সবাই আশা ছেড়ে দিয়েছি আউট অফ সেমিফাইনাল, তখন কিন্তু সেই টিমটা সেই ফাইনাল খেলেছে। এবং সেকেন্ড ফেজে কেন অ্যাব্রাপ্ট চেঞ্জ হলো টিমটা, একটা প্লেয়ারের ইনক্লুশন টিমের ব্যালেন্সটাকে বাড়িয়ে দিল, দ্যাট ইজ ভেঙ্কটেশ্বর, সেইটাই। এবং CSK-র একটা একটু ডিফিক, আমি রবীন্দ্র জাদেজাকে অ্যাজ এ ক্যাপ্টেন ছোটো করছি না, বাট হি ইজ ইয়ার টু প্রুভ, মহেন্দ্র ধোনির অ্যাবসেন্স অ্যাজ এ ক্যাপ্টেন, এটা এবার তো টিম বলতে পারো। এবার তো অনেকগুলো, হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন হয়েছে, শ্রেয়াস ক্যাপ্টেন, জাডেজা ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন, ভালো, ইজ ভেরি গুড থিঙ্কিং, কিন্তু ধোনির গেম রিডিং বা ম্যাচ থিঙ্কিং অফ দ্য গেম আউটস্ট্যান্ডিং, তাই হোক আমি দেখা যাক। তবে একটা কথা, IPL ক্রিকেটটা কী হয়, IPL ক্রিকেটটা ওই বললাম যে টিম আমরা দেখি দুটো টিমের ভারসাম্য বা দুটো টিমের ব্যালেন্স কতটা, ব্যালেন্স অনুযায়ী কিন্তু KKR এবার মাচ বেটার। KKR একটা জায়গায় আমার মনে হচ্ছে একটু পিছিয়ে আছে, সেটা হচ্ছে উইকেটের পেছনে, বিহাইন্ড দ্য স্টাম্পস। শ্যাম বিলিংস বা শেলডন জ্যাকসন এরা কিন্তু টাইম পাস কিপার, তুমি বলতে পারো যে IPL-এ সেরম কিপার না, মানে ব্যাটসম্যান কিপার হলে বেটার, তার কোনো মানে নেই। কারণ KKR-এ কিন্তু দুটো মিস্ট্রি স্পিনার আছে, সুনীল নারিন যদিও 15 বছর খেলা হয়ে গেল এবং বরুণ চক্রবর্তী, দুজনকে কিপিং করতে হবে, ছক করে ক্যাচ আসবে, স্টাম্পিং চান্স আসবে, সেগুলো ভাইটাল মোমেন্টে মিস করলে মুশকিল। আদারওয়াইজ KKR লুকস মাচ বেটার টিম। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেছে ঠিক IPL শুরুর আগেই, নতুন ক্যাপ্টেন রবীন্দ্র জাডেজা। KKR-ও কিন্তু শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন করেছে। শ্রেয়াস এবং জাড্ডু দুটোই আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। আমি তো মনে করি যে IPL ক্রিকেট যে কটা ফ্র্যাঞ্চাইজি আছে, এবছর তো দুখানা বেড়েছে, যে কটা ফ্র্যাঞ্চাইজি আছে সবচেয়ে বড় প্যাকেজ প্লেয়ার কে বলো তো? রবীন্দ্র জাডেজা সবচেয়ে বড় প্যাকেজ প্লেয়ার, যার কাছে তুমি তিনটে জিনিস সবসময় পাচ্ছ, ফিল্ডিং ছেড়ে দাও আউটস্ট্যান্ডিং, বোলিং ভেরি গুড, ব্যাটিং আউটস্ট্যান্ডিং। সেখানে শ্রেয়াস কিন্তু ইদানিং, শ্রেয়াস কিন্তু নতুন ক্যাপ্টেন নয়, দিল্লি ক্যাপিটালসে ক্যাপ্টেন্সি করেছে, শ্রেয়াস কিন্তু KKR-এ ডেবিউ করছে, মানে আউটস্ট্যান্ডিং ফর্মে আছে। শ্রেয়াসের পক্ষে কিন্তু KKR-টা ভালোভাবে শ্যুট করতে পারে, সবই ইফস অ্যান্ড বাটস, একটা দুটো এক সপ্তাহ খেলা না হলে তুমি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে না কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর একটা দেখতে হবে কোন কোন প্লেয়ার অ্যাভেলেবল, কোন কোন প্লেয়ার অ্যাভেলেবল নয়। মঈন আলী লেটে এসছে, CSK খেলতে পারবে না, তার মঈন আলী, তারপর সবচেয়ে প্রবলেম দীপক চাহার, হু ইজ মোস্ট সাকসেসফুল প্লেয়ার ইন দিস টাইপ অফ ক্রিকেট, দিস ফর্মেট অফ ক্রিকেট, যে এই ক্রিকেট থেকে ইন্ডিয়ান টিমে এসছে, আমার মনে হয় না দীপক চাহার খুব তাড়াতাড়ি ফিট হতে পারে। সেখানে KKR-এ কিন্তু প্যাট কামিংস পাকিস্তান থেকে জাস্ট শেষ হলো, এরকম দু একটা প্লেয়ার হয়তো নেই, কিন্তু প্যাট কামিংসের অ্যাবসেন্সটা সাংঘাতিক থাকবে। এই যে দুজন বিদেশি পেসার যাদের হয়তো মানে নতুন বলটা জন্য KKR যাদের দিকে তাকিয়েছিল, সেই দুজনের না থাকাটা এটা কতটা KKR-কে সমস্যায় ফেলবে? লস আমি বলছি তো, টিম সাউদির থেকেও প্যাট কামিংসের ওই 4 ওভার ইজ ভেরি ভেরি ভাইটাল। প্যাট কামিংস দেখবে লাস্ট ইয়ারই বোল ভেরি ওয়েল ইন IPL, সেখানে উমেশ যাদব বা শিবম এদের দিয়ে ফুলফিল করতে হবে। তবে উমেশ যাদব এই ফর্মেট অফ ক্রিকেটে কতটা কী করবে আমি যদি জানি না, বলা খুব মুশকিল। সেইখানে কিন্তু ওদের মেইন, শোনো একটা কথা আমি বলি, IPL যত এগোবে, যত খেলা হবে না, তত উইকেটটা তত ড্রাই হবে, ড্রাই হয়ে মানে উইকেটটা জল কম হয়ে যাবে, ড্রাই হবে, কারণ তিনটি মাঠে মাত্র খেলা হচ্ছে, ঠিক আছে, ড্রাই হবে, তখন কিন্তু স্পিনারদের চান্স থাকবে অনেক বেশি। প্লাস শিশির ফ্যাক্টর, ডিউ ফ্যাক্টর কিন্তু বিরাট ফ্যাক্টর, যেহেতু
এবার আর মিডল ইস্টে খেলা হচ্ছে না, এবার আমরা ইন্ডিয়াতে খেলছি, বম্বেতে খেলা হচ্ছে। যদিও বম্বেতে পার্সেন্টেজ অফ সিরিজ শিশির কম থাকে আমি জানি, কিন্তু স্পিনার্স আস্তে আস্তে হেল্প পাবে, সেখানে কিন্তু সুনীল নারিন বা বরুণ চক্রবর্তী উইল বি ডেঞ্জারাস। আপনার কি মনে হয় কারা ওপেন না? ব্র্যান্ডম ইস এ ভেরি গুড থিঙ্কিং। দেখো শ্রেয়াস আয়ার কিন্তু ভেরি ভেরি গুড হিটার, শ্রেয়াস ওপেন করবেই, ভেঙ্কটেশ ওপেন করবে, ইজ এ বিগ হিটার। আমি যদি ক্যাপ্টেন হতাম, আমি যদি শ্রেয়াস আয়ার হতাম, আমি ওর সঙ্গে কম্বিনেশনটা করতাম অচিঙ্ক্য রাহানেকে নিয়ে। কেন অচিঙ্ক্য রাহানে কিন্তু অনেকে নাম্বার দিচ্ছেন এবার, কারণ আউট অফ ইন্ডিয়ান টিম, আউট অফ লাল বল ক্রিকেট, হ্যাঁ আউট অফ ফর্ম এভরিথিং, মানলাম, বাট ইজ এ গুড ক্রিকেটার, ভেরি গুড ক্রিকেটার। হয়তো এই ফর্মেটে কতটা কী করবে আমি জানি না। ইনিশিয়ালি কেকেআর কিন্তু ভেঙ্কটেশের সঙ্গে অচিঙ্ক্যকে ওপেন করাটা খুব খারাপ হবে না, এখন চয়েস ওদের মধ্যে, ওদের ওরাই দেখবে। ওয়াংখেড়েতে কিন্তু এই দুটো দল চেন্নাই এবং কলকাতায় এরা একবারই এর আগে আইপিএলে মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে কিন্তু চেন্নাই জিতেছিল। ওয়াংখেড়ের যে উইকেট, যেরকম কন্ডিশন, তাতে কোন দলের সুবিধে হতে পারে বলে মনে হয়? দেখো একটা কথা, ওয়াংখেড়ে বা ওয়েস্টের মাঠগুলো না লাল মাটি, যেখানে একটা বাউন্স আছে, বাউন্স থাকবে, সেই বাউন্সটার অ্যাডভান্টেজ দুটো টিমই পাবে। আর সেকেন্ড থিং, তুমি যে বলে সুনীল নারিনকে নিয়ে ওপেন করে দাও বা তিন নম্বর খেলে দাও, এটা আমি একদম মানি না। এটা টোটালি ভাড়ুমপেটা লটারি, যেটা আগে আমি বলেছিলাম যে এটা 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 তুমি একটা সুইসাইড করছো, 24-1 নাইলে 44 নো লস, এই তো এই তো গল্প। হ্যাঁ আমার মনে হয় অচিঙ্ক্য রাহানেকে যদি ট্রাই করতে, অচিঙ্ক্য রাহানে আমার একদম 20টা বল ডট খেলে দেবে না, নট দ্যাট। সেটা সুনীল নারিনকে নিয়ে আমি চান্স কখন নিতে পারি, যখন অপোনেন্ট আমরা ব্যাটিং সেকেন্ড করছি, অপোনেন্ট 200 করে ফেলেছে, তখন আর চান্স নাও ফার্স্ট সিক্স ওভার্স, ফার্স্ট সিক্স পাওয়ার প্লের মধ্যে তুমি চান্স নাও। আদারওয়াইজ আমার মনে হয় সুনীল নারায়ণ ইজ এ নট অর্গানাইজড ব্যাটসম্যান, নাম্বার 9 নাম্বার 10 নাবে ভাই, তাকে তুমি রোজ নিয়ে একটা চান্স নেবে, আমার মনে হয় ঠিক না। আন্দ্রে রাসেলের কথা অনেকে জানতে চাইছেন, যে গতবারে আইপিএলে দেখা গেছে, গতবার মানে দুই মরশুমে প্রায় দেখা গেছে যে আন্দ্রে রাসেল ব্যাটিং অর্ডারে 7 নামছে, কোনো কোনো ম্যাচে হয়তো 8 নেমেছে, মানে অনেক পেছনের দিকে নামছে এবং হয়তো ডিভাস্টেটিং শট খেলছে, কিন্তু এমন সময় নামছে হয়তো খুব বেশি কিছু করার থাকছে না, যা নিয়ে আন্দ্রে রাসেল কিন্তু মাধুদা প্রেস কনফারেন্সে এসে সরাসরি বলেছে যে আমি আরও উপরের দিকে ব্যাট করতে চাই। আন্দ্রে রাসেলের ব্যাটিং অর্ডার কি হতে পারে বা কি হওয়া উচিত? না আমি আমি যে ব্র্যান্ডন ম্যাককালাম হতাম বা আমি যে শ্রেয়াস আয়ার হতাম, আমি আন্দ্রে রাসেলকে এমনভাবে ইউজ করব যে ওকে যখন নেওয়া হোক আমি কটা বল দিচ্ছি খেলার জন্য, কটা বলও পাচ্ছে, 30টা বল, 30 বলস ইজ গুড এনাফ ফর আন্দ্রে রাসেল। এখন কিন্তু আন্দ্রে রাসেল 3 বছর আগে আন্দ্রে রাসেল নয়, আমার কথা বাইরে বাইরে চেষ্টা করো, এখন কিন্তু প্যাচে যেয়ে ভালো খেলবে, সব বল মেরে বাইরে ফেলে দেবো, ভেরি ডিফিকাল্ট, মানে কোনো সায়েন্স বলে না। আমি যদি ক্যাপ্টেন হয় আমাকে 30-35 বল, অর্থাৎ 6 ওভার থেকে 7 ওভার আগে নামাবো। চেন্নাই ম্যাচে নাম, প্রথম ম্যাচে মাঠে নামছে, আর মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে কোনো আলোচনা হবে না, এটা হতেই পারে না, হতে পারে মহেন্দ্র সিং ধোনি হয়তো ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, জাদেজাকে উত্তরাধিকার হিসেবে বেছে দিয়ে গেছে, কিন্তু তবু ধোনি ম্যাচ খেলবেন এবং মহেন্দ্র সিং ধোনি মানেই সবসময় একটা বড় নাম, একটা ভারী নাম ক্রিকেট বিশ্বে, কতটা এফেক্টিভ হবে বা মহেন্দ্র সিং ধোনি এখন যেরকম ক্রিকেটটা খেলে তাতে কী এক্সপেক্ট করছেন? আমি উইথ দ্য অল রেসপেক্ট টু মহেন্দ্র সিং ধোনি, সেই ধোনি এখন এই ধোনি পাবে না, এটা 2022। তুমি লক্ষ্য করে দেখেছো লাস্ট দুটো আইপিএলে কিন্তু খালি পিছিয়েই যাচ্ছে, ব্যাটিং করে আসতে পারছে না, যে লোকটা ওয়ার্ল্ড কাপে আগে নেমে যাচ্ছে যুবরাজ সিং আগে বলে, যে লোকটা এরমে ডমিনেট করে সে কিন্তু পেছ হচ্ছে, মানে যখন ভাববে আত্মবিশ্বাসের একটু অভাব হচ্ছে। আমি ধোনির বিরাট ফ্যান, কিন্তু তোমাকে তো সায়েন্স মানতে হয় ভাই, এখন সেই ধোনি না, তবে হ্যাঁ প্যাচেতে নিশ্চয়ই ব্যাটে বলে লাগিয়ে দেবে, উই অল হোপ। আর ধোনির ব্যাটে লাগলে তো ম্যাচ চেঞ্জিং ব্যাপার আছে, ম্যাচ ইজ এ ভেরি গুড ম্যাচ চেঞ্জার অ্যান্ড ভেরি গুড ফিনিশার, হি ওয়াজ ভেরি গুড ফিনিশার, এখন এই মুহূর্তে 2022 ডিফিকাল্ট। চেন্নাইয়ের এবং কলকাতার বোলিং নিয়ে একটু আগেই যদিও মাধুদা আলোচনা করেছেন, তবু আমি একটা জিনিস জানতে চাইবো যে দীপক চাহার এবং মঈন আলী এরা দুজনেই কিন্তু বল হাতে এফেক্টিভ, সব মিলে চেন্নাইয়ের বোলিংটা কেমন দেখছেন? না এটা হিউজ লস, কারণ এরা এ দুজনেই কিন্তু অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার। তো আর দীপক চাহার পার্টিকুলারলি, ওর কিন্তু পাস্ট আইপিএল রেকর্ড ইজ ভেরি ভালো, প্লাস তলায় নেমে কিন্তু কম বলে দেখবে ও 8 বলে 22 করে দেয়, এগুলো খুব ভাইটাল, খুব ভাইটাল। এবং মঈন আলী আমি মনে করি ভেরি গুড থিঙ্কিং ক্রিকেটার, মঈন আলী ওয়ার্ল্ড ক্রিকেটে হয়তো সেরকম জায়গা পায়নি,
কিন্তু হি ইজ অলওয়েজ গুড, ওর অফ স্পিনটা কেউ করে পাত্তা দেয় না, কিন্তু ও তিন চারবার লাল বলে টেস্ট ম্যাচে 5 উইকেট নিয়েছে। মঈন আলী ইজ এ গুড ক্রিকেটার, মঈন আলী বেসিক্যালি ব্যাটসম্যান হু ক্যান বল না, ইজ জেনুইন অলরাউন্ডার। দীপক চাহার কিন্তু ব্যাটিংটা ইম্প্রুভ করেছে, বোলিং তো আছেই, তুমি যেটা বলে ডেথ ওভার বা নতুন বলে বা মাঝ মিডল ওভার হোয়াট এভার, দীপক চাহার ইজ ফাইন ক্রিকেটার। কেকেআর এর প্লেইং ইলেভেনের কথা একটু জানতে চাইবো, যে যদি আজকের ম্যাচে সিএসকে কে চ্যালেঞ্জ জানাতে হয় কীরকম হওয়া উচিত প্লেইং ইলেভেন, আপনার পছন্দ কীরকম? দেখো প্লেইং ইলেভেন কিছুই না, পাঁচটা ব্যাটসম্যান ছটা ব্যাটসম্যান জেনুইন ব্যাটসম্যান নামাতে হবে, অ্যান্ড্রু রাসেল মেইন থিং, অ্যান্ড্রু রাসেলের ব্যাটিং অর্ডার, স্যাম বিলিংস অর সামবডি উইল গেট দ্য স্টাম্প, দুটো স্পিনার্স, তিনটে মিডিয়াম পেসার না খেলিয়ে আমি বলবো তিনটে স্পিনার খেলানো উচিত। দেখো এও একটু হাত ঘোরাতে পারে, প্লাস তোমাকে তো ব্যাক বাই ভেঙ্কটেশ আয়ার হি ক্যান বল, তো কেকেআরে কিন্তু টিমটা ব্যালেন্সটা আছে, টিমটা দেখে ব্যালেন্সটা লাগছে আমার, সেই তুলনায় সিএসকে ব্যালেন্সটা দীপক চাহারের অ্যাবসেন্সটা একটু কম লাগছে, একটা বোলার কম মনে হচ্ছে। কেকেআরের স্পিনারদের কথা যদি বলি তাহলে অবভিয়াসলি সুনীল নারায়ণ, যে এখন অ্যাকশনটাকে রিমডেল করার পর যিনি এখন আবার সেই আগের মতো যেন মনে হচ্ছে, কিছুটা যেন ধার ফিরে এসেছে বোলিংয়ে, পাশাপাশি বরুণ চক্রবর্তী আছেন তাকেও মিস্ট্রি স্পিনার বলা হচ্ছে স্পিন ডিপার্টমেন্টে, আর উল্টো দিকে চেন্নাইয়ের জাডেজা রয়েছে মানে বিশ্বের সেরা বাঁহাতি স্পিনারদের মধ্যে একজন, জাডেজা তো আমি বললাম, সব মিলিয়ে স্পিনের এই লড়াইটা কীরকম দেখছেন? না স্পিনিং ডিপার্টমেন্ট অবভিয়াসলি জাড্ডু একাকেই করবে, প্লাস মঈন আলী নেই, স্পিনিং ডিপার্টমেন্ট অবভিয়াসলি কেকেআর অনেকটা এগিয়ে আছে, অনেকটা এগিয়ে আছে। কিন্তু দেখো 15th আইপিএল এখনও কিন্তু ব্যাটসম্যানরা সুনীল নারায়ণ সম্পর্কে পুরো ক্লিয়ার নয়, এখনও দেখা যায় বুঝতে পারছে না বলে বাইরে চলে গেছে, বুঝতে পারছে না বলে ভক্কর বাইরে চলে এসছে এখনও। সুতরাং সুনীল নারায়ণ অ্যাকশন চেঞ্জ করুক, এখান থেকে বল হাত এনে এখান থেকে বল ছাড়লো যাই করবে, ওকে ওরা লাস্ট মোমেন্টে বলটা রিলিজ করে, অ্যান্ড ভেরি গুড থিঙ্কার অফ দ্য বোলার, যে কী হয় ও ব্যাটসম্যানকে জাজ করে যে কোন ব্যাটসম্যান কোন জায়গায় স্ট্রং আছে, আর ও স্টাম্পটা খোলে না, দেখবে স্টাম্প টু স্টাম্প বল করে, উইচ ইজ ভেরি গুড। মাধুদার কাছে আমরা শেষ কয়েকটা জিনিস জানতে চাইবো, যেমন আজকে প্রথম ম্যাচ, সবসময় টুর্নামেন্টের যে কোনো প্রথম ম্যাচে তো একটা প্রেশার কাজ করে, যে ম্যাচ জিতলে হয়তো অনেকটা প্রেশার রিলিজ হয়ে যায়, একটা পারফরমেন্সের চাপ থাকে, সব মিলিয়ে আজকে টসে জিতলে কেকেআরের কি করা উচিত? এখান থেকে বলা খুব ডিফিকাল্ট, আমার তো মনে হয় যেহেতু ওয়ান খাটের খেলা, আমি অনেকবার ওই মাঠে খেলেছি, ওয়ান খাটের কি লাল মাটি বললো না, মনে হয় না আজকে 26শে মার্চ খুব একটা ডিউটিউ পড়বে, পাশেই মেরিন ড্রাইভ একটা হাওয়া আসে, সারা একটা হাওয়া আসে, সেই হাওয়াটা আপনারা আমার মনে হয় আজকের দিনটা ব্যাট সেকেন্ড করা ভালো, উইকেটটা দেখে নিই না কি অবস্থা, ম্যাচে কাকে এগিয়ে রাখবেন? 52 কেকেআর, 48 সিএসকে। দেখতে থাকুন এবিপি আনন্দ এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুতে ফলো করতে থাকুন, ইউটিউবেও ফলো করতে থাকুন এবিপি লাইভ।